উদাহরণ 10, দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান টু এবং এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান ওয়ান হলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস বি প্লাস সি দ্য হোল স্কোয়ার প্লাস সি প্লাস এ দ্য হোল স্কোয়ারের মান কত, এটা বের করতে বলছে। তো আমরা শুরুতে যেটা লিখবো, যে জিনিসগুলো দেওয়া আছে তাদের মান, এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে টু, এ বি প্লাস বি সি প্লাস সি এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে ওয়ান। আমার প্রদত্ত রাশি ইকুয়াল এ প্লাস বিটার হোল স্কোয়ার প্লাস বি প্লাস সি টার হোল স্কোয়ার প্লাস সি প্লাস এ টার হোল স্কোয়ার। এখন যদি আমরা সূত্রগুলো ভাঙাই, এ প্লাস বিটার হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারকে ভাঙাই আমরা পাইলাম এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। একইভাবে বি প্লাস সি টার হোল স্কোয়ারের সূত্র যদি করি তাহলে কি পাবো, বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার, সি প্লাস এ তার হোল স্কোয়ার কি বলছে, সি স্কোয়ার প্লাস টু সি এ প্লাস এ স্কোয়ার। ওকে, তো এবার যদি আমরা সাজা লিখি এই লাইনটাতে, এই পুরো লাইনটাতে এ স্কোয়ার আছে যে এখানে একটা এখানে একটা দুইটা, প্লাস বি স্কোয়ার আছে এখানে একটা দুইটা, একইভাবে সি স্কোয়ার আছে এখানে একটা টু সি স্কোয়ার, প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ, প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ। ওকে, তো এবার প্রথম যে তিনটা পদ আছে এই তিন পদ থেকে যদি আমরা টু কমন নেই তাহলে এখানে থাকে এ স্কোয়ার, এখানে থাকে বি স্কোয়ার আর এখানে থাকে সি স্কোয়ার, কারণ টু কমন নিলাম মানে টু দিয়ে ভাগ, তাহলে এখান থেকে টু চলে যাবে এ স্কোয়ার, এখান থেকে টু চলে যাবে বি স্কোয়ার, এখান থেকে টু চলে গেলে সি স্কোয়ার, টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। পরের যে অংশটা আছে এখান থেকে যদি আমরা টু কমন নেই পরের তিনটা পদ তাহলে থাকে এ বি প্লাস বি সি প্লাস সি এ, কারণ এখান থেকে টু চলে গেলে থাকে এ বি এই যে বি, এখান থেকে টু চলে গেলে থাকে বি সি এই যে বি সি, আর এখান থেকে টু চলে গেলে থাকে সি এই যে সি। এবার আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সূত্র ভাঙার চেষ্টা করব। ওকে, এখন আমরা কি জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সূত্র কী ছিল, এটা সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি। আমি আবার বলছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি। এখন কোশ্চেন হচ্ছে কেন এটার ফর্মুলাটা নিচ্ছি, কারণ আমার যে মান দেওয়া আছে মানে কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের কোনো মান নাই, আমার এ প্লাস বি প্লাস সি এরও মান আছে আবার এ বি প্লাস বি সি প্লাস সি এর মান আছে, আমরা এইটার মান বসাইতে পারবো বাট এটার কোনো মান নাই, তাই এটার ফর্মুলা করে দেবো। তো এটার যদি আমরা ফর্মুলা করি এই টু এই অংশটার ফর্মুলা কি যে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, তাহলে এই অংশটাকে যদি আমরা ফর্মুলা করি যেটা পাচ্ছি এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি, এই অংশটাকে ফর্মুলা করলে পাওয়া যাবে এই অংশটা। এই যে টু এ টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি, আর এই যে প্লাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এটা আমরা অ্যাড করে দেবো, এখানে আমাদের স্পেস হচ্ছে না আমরা এখানে লিখে দিচ্ছি প্লাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি। ওকে, সো এই লাইন কমপ্লিট, আমরা যাবো পরের লাইনে। সো আমরা এইবার যেটা করবো মানগুলো বসাই দিব, তাহলে এই যে টু টু সেকেন্ড ব্র্যাকেট ভিতরে ছিল এ প্লাস বি প্লাস সি, আমরা জানি এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু কত টু, তাহলে এখানে এ এ প্লাস বি প্লাস সি এর পরিবর্তে বসাইতে পারবো টু তার স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি, এ বি প্লাস বি সি প্লাস সি এর ভ্যালু কত ওয়ান, তাহলে টু ইন্টু ওয়ান সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ প্লাস প্লাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি, এই যে এই টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি তাহলে টু ইন্টু ওয়ান, তাহলে টু ইন্টু এই টু স্কোয়ার করলে কত হবে, টু কে স্কোয়ার করলে ফোর মাইনাস দুই ওকে দুই প্লাস দুই ওকে দুই, তাহলে টু ইন্টু ফোর মাইনাস টু মানে টু প্লাস টু, দুই দুগুণে চার যোগ দুই ইকুয়াল সিক্স ইকুয়াল, এইটাই হচ্ছে কিন্তু আমার অ্যান্সার, ঠিক আছে, যে মানটা বের করতে বলছিল আমাদের মান বের হয়ে গেছে, মান হচ্ছে সিক্স।